দর্শক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজশাহী সফরের সংবাদ সংগ্রহে মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে আছেন আমাদের সহকর্মী মারুফ রেজা। আমরা সরাসরি তার সাথে যুক্ত হওয়ার চেষ্টা করছি। মারুফ, প্রধানমন্ত্রীর বক্তব্যে কোন বিষয়গুলো আসলে উঠে এসেছে এবং রাজশাহীবাসীর জন্য কি ধরনের বার্তা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জানাবেন? যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাত্র কিছুক্ষণ আগে বক্তব্য শেষ করলেন, আপনি জানেন, এবং এই যে 35 থেকে 40 মিনিটের যে বক্তব্যটি তার প্রধানমন্ত্রী দিলেন রাজশাহীবাসীর উদ্দেশ্যে, তার বেশিরভাগ জুড়ে ছিল আজকের যে রাজশাহী হয়ে ওঠা, অর্থাৎ আজকে যে সুপরিকল্পিত রাজশাহী, শান্তির নগর রাজশাহী যেটা বলা হচ্ছে, এই রাজশাহী যদি 2001 থেকে 2006 সালে যখন বিএনপির ক্ষমতায় ছিল তখন কী অবস্থা ছিল, তখন বাংলাভাই জঙ্গিবাদ একটা আতঙ্কের শহর ছিল, এবং আজকের কেমন শহরটা হচ্ছে আওয়ামী লীগ সরকারের ক্ষমতা আসার পর, কিংবা এই উন্নয়ন যে রাজশাহীর উদ্দেশ্যে শুরু করেছে কাজ তা হওয়ার পরে আজকে রাজশাহীটা কেমন, প্রধানমন্ত্রী মূলত রাজশাহীবাসীর কাছে এই মেসেজটা দিতে চেয়েছেন যে তখন কেমন ছিল, আজকে রাজশাহীটা কেমন। এবং এরই প্রেক্ষিতে বলছেন যে আগামীতে যেসব অপূর্ণতা রয়েছে রাজশাহীবাসীর, সেই সব সেগুলো পূরণ করা হবে, এবং আজকে জানেন যে 26টি প্রকল্পের উদ্বোধন করলেন এবং সেই সঙ্গে 6টি নতুন প্রকল্পের ভিত বসালেন। প্রধানমন্ত্রী বলেন যে এই যে উন্নয়ন প্রকল্পটা রাজশাহীবাসীর জন্য দিয়ে গেলেন, সেটা যেন শেষ করতে পারেন, আগামীতেও যেন আরও সুখবর রাজশাহীবাসীর জন্য থাকে, সেই জন্য মার্কায় তিনি ভোটও দিলেন। আর যদি আরেকটি বিষয় জানিয়ে রাখি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি শুধুমাত্র তার উন্নয়নের যে পরিকল্পনা, উন্নয়নের যে ভবিষ্যৎ, শুধু বাংলাদেশকে কেন্দ্র, শুধু রাজশাহী কেন্দ্র করে নয়, শুধু বাংলাদেশকে কেন্দ্র করে আগামীতে যে স্মার্ট বাংলাদেশ করার যে পরিকল্পনা, সেই পরিকল্পনাও কিন্তু রাজশাহীবাসীর কাছে বলে গেলেন প্রধানমন্ত্রী। তো যদি সব কিছু মিলিয়ে আজকে একটি ব্যস্ত সময় পালকেন প্রধানমন্ত্রী, এই রাজশাহীতে প্রথমে সারদা দিয়েছিলেন এবং সেখান থেকে দুপুরবার 2:30টার দিকে এই মাদ্রাসা মাঠে তাই তিনি উপস্থিত হয়েছিলেন। জ্যোতি মারুফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ রাজশাহী থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মারুফ রেজা।